الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. معزز حاضرين، مربیان عزام، جو بھائی خول، تین دن ব্যাপী মহান তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল মুহতারম উস্তাজুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল উলামা হযরত আল্লামা আব্দুল গামি মাদজিলুল আলী, দিগর উলামা কেরাম, আসাতিজা ইজাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো কঠিন পরিস্থিতির মধ্য দিয়া আমরা এই মহফিল হাজির হওয়ার তৌফিক দান করছেন। আমারে এক সুরাত সম্বন্ধে কিছু আলোচনা করবার লাগে ইজাজত দেব হয়েছে। এই সুরার নাম হইল সুরাতুল ইনসিরা। ইনসিরা হইলে আমরা সবে নাম পরিচয় করতাম পারি আর না, আলাম নাসরাহ লেখা সিনচুইন দিব। আলাম নাসরাহ লেখা এক সুরা আছে নেন, আছে অনেক মুখস্থ আছে, বেশ লম্বা নয় সুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুরারে নবীজির খিদমত মক্কা মুকরমায় অবতীর্ণ করছেন। এর লাগিয়া এই সুরা হইল মক্কি সুরা। এই সুরার মাঝে আট আয়াত, এক রুকু বিশিষ্ট সুরা, সুরা ইনসিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উজরাক। আল্লাহ নবীজিরে বরমাইত্র নবী, আমি আপনার সিনা মুবারকরে প্রশস্ত করছি নানি। ফয়লা আয়াত নবীজির সিনা মুবারক সম্বন্ধে আল্লাহ বর্ণনা কতরা, আমি আপনার সিনারে প্রশস্ত করিয়া দিছি নানি। এটা বড় করা, সিনা বড় করা, এটা কিলা। সারহন শব্দর অর্থ হইল নবীজির সিনা প্রশস্ত সম্বন্ধে কইছেন যে তওয়াসায়াতুস সাদরি বিন নূরিল ইলাহি, আল্লাহর নূর দিয়া নবীজির সিনা মুবারকরে প্রশস্ত করছেন। খার নূর দিয়া, আল্লাহর নূর দিয়ে কিতা লাগি করছেন কৈত্রালি ইয়াসা মোনাজাতুল হাক্কি ও দাওয়াতুল খালক। আল্লাহ তাবারাকা ও তাআলার লগে যে মোনাজাত হইব এগুলা সব জায়গা হইত। কিছু অন্তর আছে আমরা মানুষের মাঝে, কিছু মানুষের দিল আছে, বিত্তর আছে, এমনভাবে কোনটা জায়গা হয় না, লগালগ বাড়ি ফুড়ি যায়। খেউরের খেউরের এমন আছে বহুত কিছু সহ্য করে নিতে পারেন, খেউরের কাছে কইতা না। এটা মানুষের মাঝে, আমরা সাধারণ মানুষের মাঝে একটা তফাত আছে। নবীজির সিনারে এমনভাবে প্রশস্ত করা হয়েছে যে আল্লাহর লগে যত মোনাজাত হইব সব জায়গা হইত।
تفسير صابر ما ذي كوي ترفا سارا محبت الرحمت الله رحمت نازل وار رحمت طيبار نازل ويبار ایک جگہ ہوئی سے نبی ذیر سینا مبارک رحمت آئی تو غار طرف تکی اللہ طرف تکی اتھان تو آیا خنو نبی ذیر سینا مبارک محبت الرحمت رحمت نازل ويبار جگہ منبع البرکات برکت اٹھی بار جگہ تو نبی ذیر سینا مبارک رے اللہ پر پرشست کرسوئن کھلا ওখানে বর্ণনা করতে সময় তাফসীরে ইবনে কাসীরের মাঝে আনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহু তাই নবীজিরে জিজ্ঞাসা করতে পারতা যে কোনো জিনিস জিকাইতে সময় বড় সাহস তান আসলো তাই জিকাইতে পারতা একদিন নবীজিরে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ নবুয়তি মামলা সম্বন্ধে সর্বপ্রথম আপনি এই ব্যাপারে কিতাব উচ্চেন কিতাব দেখছেন কিতাব দ্বারা শুরু হইছে তখন নবীজিয়ে জয়িত হইয়া বইছই বইয়া কইছে নোয়া আবু হুরায়রা আমি হুনতাম আড়াল তাকিয়া খে আমার লগে মাথে একদিন দুইজন মানু এরা একজনে আরেকজন রে কইতরা ও এইন ও হেইননি এইন হেইননি তান্নানো টান্নানো একজনে আরেকজন দেখা আহুয়া হুয়া এইন কিতা হেইননি ইটা আড়ালে অদৃশ্য তখন হেইন কইতরা ও এইন ও আলোচনার বাদে ও দুইজন সামনে আইছেন নবীজি বর্ণনা করতে ও দুইজন আমার সামনে আইছেন ইলা নুরানি চেহারা আমি আর কোনোদিন দেখছি না ইলা আরামর খুশবু বাহিরর তান্নানার তরফ থেকে গিয়া ইলা খুশবু আমি আর কোনোদিন অনুভব করছি না এত সুন্দর লেবাস আমি আর কোনোদিন দেখছি না এরা দুইজনের পরনো দুইজন আমার সামনে আইছে আইয়া আমার দুইও বাজুক ধরি লিছে দরিয়া কইছে নেনে উঠাও ও আমারে উঠাই লিছে তবে আমার কোনো তকলিফ হর না আমারে উঠাইছই উঠাইয়া কইছে নেনর সিনা চাক করিল ওবাই দিয়া ফারিল ও ফারিলিছে ফারিয়া বা একজনে আরেকজন রে কইতরা যা কিনা হিংসা আছে ওটা বার করিল তো নবীজি বরমাইতরা রক্তর এক টুকরা একটা বাহির করছেন আর ফিরিয়া রূপার মতো সুন্দর সাদা এক বস্তুর ভিতরে হারাইয়া দিয়া দিছেন ও যে বাইর কত্রা আবার হারাইয়া রাখি দিতরা এটা কিন্তু আমি কষ্ট অনুভব করি না তো পুরা আবার ভিতরে দাখিল করিয়া আবার আমি জেলা আসলাম ওলা বানাই দিলেইছেন আর আমার ফাওয়ার বুড়ি আঙ্গুলের মাঝে ওলা লড়া দিয়া কইছেন যাও শান্তিতে জিন্দেগি যাপন করো কোনো চিন্তা নাই ও আমি ইন্টনে উঠিয়া যে সময় রওনা দিলাম এখন দেখি অকল যে কোনো হরু কেউরে দেখলে আমার দয়া আই যায় বড় দেখলে আমার মনের মাঝে তাজিম আই যায় আবু হুরায়রা ও থাকি আমার আরম্ভনি ও যে সিনা মুবারকরে ভিতরে থাকি বাইর করছই ফারিছই ভিতরে থাকি এক জিনিস বার করছই ওটারেও সরহে সদর হইছই সিনা চাক করা তফসিরে সাবির মাঝে আনছই আন্না জিব্রিল আলাইহি সালাম আতাহু জিব্রিল আমিন আলাইহি সালাম নবীজির খিদমত আইছই ওহুয়া ইন্দা মুরদিয়াতিহি নবীজি এই সময় তার দুধমার কাছে যে দুধমায় দুধ পান করাইছিলা এনর গেছে নবীজি দুধমা যাইন আসলা যাইন দুধ পান করাইছেন এনর নাম কিতা আসলো হালিমা এনর নাম হালিমা এনর গেছে আসলা ওহুয়া ইবনু সালাসি সিনিনা আও আরবাইন নবীজির বয়স তখন ছিল তিন বছর কিবা তো চার বছর ও সময় জিব্রিল আমিন আইছেন ফাসাক্কা সদরাহু নবীজির সিনা মুবারক রে ফারি লিছেন ও আখরাজা কালবাহু দিল ভিতরে থেকে বাইর করছেন ও গাসালাহু আর দিল রে বালা করিয়া দইছেন ও নাক্কাহু ও মালাহু ইলমা ও ইমানা ইলিম ইমানতা দিয়া আরবার ভর্তি করিয়া দিয়া দিছেন সোম্মা রাদ্দাহু ফি সাদরিহি গুরাইয়া দিল্লে আবার ভিতরে হারাইয়া জেলা আসলা ওলা
করিয়া দিলেইছি ইলা অপারেশন করিয়া ফরিস্তা অগলর মাধ্যমে আর লগে লগে বালাওয়া সম্ভব হইব নি সাহেব অগল হকা চাই বালাওয়া সম্ভব হইব নি জ অত আতায়া দিলেইছি লগে লগে বালা আর কোনো চিহ্নও নাই ও কইল সঙ্গে সদর আলম নাশরা আলাকা সদর এই সঙ্গে সদর সিনাচা কইছে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ সাউই রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাউইর মাঝে আনজন কইতরা ও সাক্কা আইদান ইনদা বুলুগিহি আশরা সিনিন নবীজির 10 বছর বয়স যে সময় ওই সময় একবার সঙ্গে সদর হইছে আরেকবার হইছে ও ইনদাল বিয়াসাতি যে সময় নবুয়তি প্রদান করাওয়ার ওই সময় আরেকবার হইল ও লাইলাতুল আসরা মেরাজর রজনীতে আরেকবার সিনা চাক হইছে তো রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামর সিনারে প্রশস্ত করছ ই প্রশস্ত দিয়া এক মান হইল সকে সদর সিনা চাক আরেক হইল কি আল্লাহর কুদরতি তরফ থাকিয়া প্রশস্ত করে দেব হইছে যাতে সব কিচ্ছু ও সিনা মুবারকর মাঝে আল্লাহর তরফ থেকে আগত যা সব জায়গা হইত এর ফরর আয়াত আল্লাহ কইতে ওয়াদানা আনকা উইজরাক হে নবী আপনার যে বুঝ বুঝাই যেটাই আপনার ফিটরে বাঙ্গিলা এটারে আমি হরাই লিছি আমি রাখি দিছি হরাইয়া উইজরুন শব্দর অর্থ কিতা ওয়াদানা আনকা উইজরাক ও আয়াতর তফসিরর মাঝে সংক্ষেপে কইলিছেন যে আরেক আয়াত কোরআন শরীফ আছে লিয়াকবিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ও মা তাআখার ও যে আয়াতে করিমা হউ আয়াতর যে ব্যাখ্যা ও আয়াতর সেই ব্যাখ্যা তো সেই ব্যাখ্যা কইয়াও কিছু কইছ যে উইজরুন শব্দর এক অর্থ হইল গিয়া গুণা উইজরে অর্থ হইল গিয়া গুণা আরেক অর্থ হইল বুঝাই বুঝ যেটা ফিটিত লইলে ফিট ভাঙ্গি যায় ওলা বাড়ি বুঝ দুই অর্থ এখন ইনো নবীজির গুণারে আল্লাহ হরাই রাখছেন ওখান মতলব নি নিরা অন্য কিছু ওখান ওর জবাব দিছেন যে বি জবাব আনহু আগে বিবাদ কয়েক জবাব দিছেন এটার মাঝে মিনা আন্নাল মুরাদা ওয়াদানা আনকা উইজরা উম্মতি হে নবী আপনার পক্ষ থেকিয়া আমি আপনার উম্মতর গুণারে আমি মাফ করিয়া দিলেইছি কোকা সুবহানাল্লাহ আপনার উম্মতর গুণা উইজরা উম্মতি আপনার উম্মতর গুণারে অমিনহা আরেক মানা আনছেন আসামনাকা মিনাল উইজরি আপনারে একবারে আরম্ভ ইবতেদান এবং ইমতেহান আরম্ভ এবং শেষ হিসাবে আপনার তো আপনারে আমি মাসুম বানাইয়াও রাখছি আপনার কোনো গুণা নাই আপনি নিষ্পাপ আপনি মাসুম ওয়াদা ওয়াদা না আনকা উইজরা কর আরেক মানা আনছুই আরেক মানা আনছুই যে আন্নাল মুরাদা বিল উইজরি খিলাফুল আওলা খিলাফে আওলা কোনো খাম খরিলা বারে উইজর হয়েছে খিলাফে আওলা অর্থাৎ খাম ইগুও করা যায় হে অগুও যায় অগু বেশ বালা অগু তোরা কম বালা অগু বালা নাই অগু বালা ও এক মতলব তো খিলাফে আওলা ইগু করলে যে গুণাগার হইন ইলা নাই হগু করাটা হইলগিয়া উত্তম আওটাও আপনার দ্বারা অনুষ্ঠিত হয়েছে না আমি এটারে হরাই রাখি দিছি তো ই যে বুঝে বুঝাইয়ে আপনার ফিটরে বাঙ্গি লইব তুড়ি লইব ইলা বুঝ আপনার কাছ থেকে আমি হরাই রাখি দিছি আমি আপনার থেকে দূরে রাখছি ওয়ারা ফানা লাকা জিক্রাক হে নবী আপনার জিকির যে ইয়াদ রে আমি বড় ভুলন করছি ওরা ফানা লাকা জিক্রাক নবী দিয়ে বরমাইত্রা আমি আল্লাহর কাছে সওয়াল করছিলাম সওয়ালটা না করলে ভালো আসে সওয়াল করছিলাম আল্লাহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ বানাইলা ইব্রাহিম রে খলিল বানাইলা মুসা রে কলিম বানাইলা ঈসা রে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিলায় এক এক নবীরে এক একটা দিলায় আমার কিতা দিলায় তখন আল্লাহ জবাবে
সুরা দুহার আমার আগর মোল্লা সাহেব তাফসীর করছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ও যে নিয়ামতগুলা ওগুলারে আল্লাহ বর্ণাইয়া কইলা যে আপনারে তো ইয়াতীম পাইয়া আমি আশ্রয় দান করলাম আর এই সুরার মাঝে কইতা বড় ফানা লাকা জিকরা দিলাম না কিতা আপনার জিকির দিয়ে আমি বড় উৎসাহ করিয়া রাখছি আপনার শরণ রে আপনার চর্চা রে আমি বড় উৎসাহ করিয়া রাখছি উসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করছেন কিলা করছেন বলে বিন নবুয়াতি এ হইল আপনারে নবী বানাইছি আর নবী বানাইছেন যে নবী আউয়ালও নবী আর যাই নাইতে সময় সর্বশেষে আইছেন এমন এক নবুয়াতি আমি আপনারে দান করছি যেটা সবচাইতে আপনার আপনারটা হইল গিয়া বুলন তো নবুয়াতি দিয়া আপনারে বুলন করছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামর ইয়াদরে আল্লাহ বুলন করছেন কইছেন যে আপনারে আমি নবুয়তি দান করছি আর আপনার নাম মুবারক রে আমার নামের সঙ্গে মিলাইয়া রাখছি ও কারণা ইসমাহু আলহি সালাম বি ইসমিহি আজ্জা ওয়া জাল্লা ফি কলিমাতাই শাহাদাতি ওয়াল আজান ওয়াল ইকামত ওয়া তাশাহুদ ওয়াল খুতবা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামর নাম মুবারক রে আল্লাহ তালা ফরমাইতা তার নামর লগে মিলাইয়া রাখছেন নবীজির নাম রে আল্লাহর নামর লগে মিলাইছেন যেমন কলিমা শাহাদত আপনারা ফলো কুসাইন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিক্রর লগে খার নাম আইছে হক কয়না মাতকু যাব কল খার নাম আইছে নবীজির নাম আইছে নবীজির নাম আইছে শুধু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম শেষ হইছে নি না নবীজির নাম আইছে এবং আজানো মুয়াজ্জিনে আজান দেই আজান দিতে সময় আল্লাহু আকবার কইয়া শেষ করিলেন নি কিতা কইল আর সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন নি আর সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হইলে আজান হইতো নাই অনবী যেন আমার নাম আছে অন আপনার নাম আছে আমার নামের সঙ্গে আপনার নাম মিলাইয়া রাখছি বলে একামতি নামাজর আকামত দিতে সময় আল্লাহু আকবার কইয়া কাদগামাতি সালাওয়াত কইয়া শেষ করিলাইন নি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন নি জ ও যেন আমার নাম আছে অন আপনার নাম আছে আমি আমার নামের সঙ্গে আপনার নাম রে মিলাইয়া রাখছি ওয়াল খুতবা তাশাহুদি আত্মাহিয়াতু বলকা আত্মাহিয়াতু বলিতে সময় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু বাদে কিতা কইন ওয়া সাধু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু কইন নি আল্লাহর নাম শেষ নি না নবীজির নাম লগে লাগে নবীজির নাম লগে লাগাই খুতবা পড়িতে সময় খুতবার মাঝে আল্লাহর নামের লগে নবীজির নাম লগে মিলাই অনবী ওরা ফানা আলাকা জিক্রা আপনার জিকির দিয়ে আমি উৎসাহ করছি আমার নাম যেন উচ্চারণ হয় ইনো আপনার নাম উচ্চারণ হয় ও ইউশিরু ইলা আজমে কাদরিহি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর মান মর্যাদা বড় মুঠা বেশি ওগানোর বাইদে ইশারা করছেন হজরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তান শেরর মাঝে কইছেন ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি আল্লাহ তার নবীর নাম রে তার নামর লগে মিলাইয়া রাখছেন আল্লাহ তার নবীর নাম রে তার নামর লগে মিলাইয়া রাখছেন ইজা কালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়া আশহাদু ফাসক তোর আজান দিতে সময় মুয়াজ্জিনে কিতা করে কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইখান বাদ দিয়া কইন না ওখান সহ আজান দেওয়া হইয়া থাকে ও সাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির যে নাম মুবারক ইটারে বাইর করছেন এমনভাবে যাতে তার বুজুর্গির খাতিরে তার বড়ত্বের খাতিরে নাম মুবারক রে আল্লাহ পছন্দ করছেন ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাজা মুহাম্মদ আরশের মালিক যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নাম হইল গিয়া মাহমুদ আর নবীজির নাম হইল গিয়া মুহাম্মদ আল্লাহর মাহমুদ নামটা কি আল্লাহ মুহাম্মদ নাম রে পছন্দ করছেন হুকা সুবহানাল্লাহ যে আল্লাহ তার নাম মুবারক তাকিয়া পার করছেন নবীজির নাম মুবারক নবীজির নাম মুবারক হইল মুহাম্মদ আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম কিতা
محمود فضل عرشي محمود محمودون عرش الملك دي الله تبارك وتعالى اي نوي لگيا محمود আর নবী জি হইল মোহাম্মদ ও নবী আপনার জিকির দিয়ে আমি বুলন করিয়া রাখলাম আপনি সওয়াল করলাই যে বাকি নবী বল রে ওলা ওলা দিলাম আপনার কিতা দিলাম আপনার জিকির দিয়ে আমি এত উচ্চ করিয়া রাখছি কুরআনুল কারীমের মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির নাম বললে ব্যবহার করছেন খিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুরআন শরীফে আছে নি يا أيها المدثر يا أيها المزمل يا أيها النبي يا أيها الرسول الله تبارك وتعالى وتعالى نام دیا خطاب کرسوين هي نبي قرآن شريف مزي افنا نام مبارك و ذكر امي کرسوين ورفعنا لك ذكر افنا ذكر مبارك رامي بلو غصا قرية رخصي نبي ذير نام مبارك ويلو محمد الله تبارك وتعالى نام قرسوين জুল আরশ বিভিন্ন নাম আছে জাতি নাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই এমন এক নাম নবীজির যে নাম মুবারক তাকিয়া অক্ষর একটা একটা করে বাদ দিলেও প্রত্যেকটা অর্থ জাগাত রয়ে অক্ষর যদি আপনি কমাই লেন তবুও অর্থ দিতে থাকে একজন মানুষের নাম তাকিয়া যদি একটা অক্ষর বাদ দিলেও যায় তে নামের কোনো অর্থ দাঁড়াইব নি যেমন খেওরার নাম বশির অন্তকি বে হরাইলে তৈব শির নামের অর্থ কি তৈব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম السلام عليكم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين يا رب العالمين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام على شفع المذنبين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة
وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أغسل ثوابي كما تلونا هادية بروح جناب محمد رسول الله صلى الله عليه وسلم، ثم على أرواح جميع الأنبياء والمرسلين، ثم على أرواح الصحابة والتابعين رضوان الله تعالى أجمعين، ثم على أرواح حضرات النقشبندية مجددية عالية چشتية قادرية محمدية، ثم على أرواح جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. يا الله يا أرحم الراحمين، يا الله يا أرحم الراحمين، يا الله يا أرحم الراحمين. أي الله شمست জিন্দেগি যদি তোমার কুদরত ও কদম আমরা কফাল লাগাইলে তাকে আল্লাহ রাই বরাবর কোন শুকরিয়া দাইতো না ইয়া আল্লাহ অত দয়া করি আর মায়া করি যে তুমি আমরা মুমিন মুসলমান করে পয়দা দিছলা ইয়া আল্লাহ اے اللہ جو دیسا ہی تاہی کنو پہ دین کفار ہو گروہ ہم رہے جنمہ دیتا ہے فرطا ہے گروہ سکول ککن میں کلور فیٹور مزیو ہم رہے جگہ دیتا ہے فرطا ہے اللہ اللہ وہ تو دویا خوری یا مایا خوری جلہ ہم رہے مسلمان ہو گروہ پہ دیسو مسلمان ہی دی ہم رہے بارے بیتری رنگا یا دیا اللہ ہم رہے ممین مناو ہم رہے محیط مناو یا اللہ ممین اغلر خطر ہم رہے نام خندہ لگی لاؤ یا رحم الرحمین یا اللہ ہم رہا جماعت و طرف تک لاکھ و لاکھ درود و سلام تمہار پیارا حبیب اور خدمت پہنچائی دے ہو تمہار حبیب اور عزت اور برکت حضرت آدم علیہ السلام تک لیا آج بر جنتو جتا مومن مسلمان مردے گئن خل تمام دے تمہیں جنت نصیب فرمائے جتا ولی اکرام پیغمبران شہد اکرام صحابہ اکرام ائمہ مستعدین علماء متقدمین علماء متاخرین سلف صالحین اکابر دین خاص کری حضرات محمد یا طریقہ تمام مشایخین کرام اغل اللہ اللہ تنتن درجات رہے تمہیں بلند فرماو یا رحم الرحمین یا رحم الرحمین اے اللہ تمہار کسے جوہر دے بھیک منگیر اللہ اے اللہ اے طریقہ رہے تو غلام اور بندیام راسی یا رحم الرحمین اے رحم الرحمین اے اللہ میرے ستر سڑا خوریوں نہ یا اللہ اے رحم الرحمین اے اللہ تمہر کسی جوگا تے بھیک منگیار امرا سلسلہ خاص پوائزار برکت خانتا امرا رنبوش کے نازل غرو اللہ اے اللہ اے رحم الرحمین اے اللہ یہ برکت دکی ہے یہ جماعت دکی تم خیبر نے خلیات بجائے دیو نہ یا رحم الرحمین امی جانیان نا تمہار کو بلا زنا سے ہم رہی جماعت اور مزے خیئے کنگٹ وات کسی یا اللہ ہم رہ خیئے اتون لیا خیئے اتون لیا خیئے اتون لیا خیئے اولاد لیا اللہ ہم رہ زیزے گٹ وات کسی یا گھل گھر تکی ہم رہے سٹھائیا دیو یا رحم الرحمین آئے اللہ ہم رہو رہ شبیدہ رہ شبیدہ دی بدلیا دیو ہر مشکلات تکی احسان بوسو آئے رحم الرحمین اے اللہ تین دن بے پیا دے تفسر القرآن المحفل قد اللہ اے رحم الرحمین اے اللہ خاص کری تمہار دے مقبول محبوب بندر اے اللہ اردو کے ای محفل ہوئی سے اللہ تمہار بندر حیات رے دراز کری دے واللہ اے اللہ صحت کامیل تم درستی عطا فرماو یا رحم الرحمین اے اللہ ہم رضی شمہ جانتا منا تفسیر القرآن کے جنیش اے اللہ تمہار بندر ای نمنا تفسیر المحفل کرسن یا اللہ اللہ تمہار بندر دنیا آخرت اور بلائی نصیب فرماو اے اللہ بیمار دے تمہیں شفا دے بیمار دیسو تمہیں خمنے والا تمہیں یا رحم الرحمین تمہار قدرت دوا خنا دے کہ حضرہ دوائی دی اللہ تمہیں شفا جلا شفا دائی میں کئی میں نصیب فرما لوگوں کو ڈیام رہا سو تو بیمار داری اخلاصی اللہ بیمار دے شفا دے یا رحم الرحمین تمہار بندائیں دے بڑی گرے بہت بیمار داری اخل رکھی ہے اسے اللہ ہی تر بیمار دے تمہیں شفا دے یا رحم الرحمین اے اللہ ہم رہے اس پر آوہ خنتا تمہیں ہم رہے بیکار زوائیونا اللہ اے رحم الرحمین اے اللہ ہم رہے زندگی جو تو ہٹ خیل گاٹ خلاصے اللہ سکھائیہ دیا ہے موت و شمعی ہم رہے بورا رہے دبائیونا حشر و مہدان ہم رہے ممکن تخلا بنائیونا خاص کری ہم رہے ما بفر حلو ہوں گے تمہیں رحم فرماو دویا خرمائیہ اللہ
আমি জানিয়াম নাই জমাতের মধ্যে তোমার কোন বন্দায় মা রাইছেন কোন বন্দায় বাবা রাইছেন আল্লাহ আল্লাহ আন্দার খবর ঘড়ার মধ্যে তুমি কোন সুলুক কোনটা তুমি খুব ভালো জানতা ইয়া আল্লাহ দুনিয়াতে আসতে যদি কোন কসুর করিয়া দেখো ইয়া তো আমরা গুনার সব বেতন দণ্ডে আন্দার খবর মধ্যে তুমি পাকড়ি লাও আল্লাহ তান্তান নালায়ক না কাবিল আউলাদ ইয়া তোমার হবিব রাসূলুল্লাহ ইয়া তোমার দরবারে জুড়াতে ভিক মাঙ্গিয়া এই মহফিলর খাতিরে আল্লাহ তান্তান দরজাতে তুমি বহুত বহুত গুণ বুলন্দ ফরমাও আয় আল্লাহ তান্তান রে আমরা লগে আমরা আমরা রে তান্তান লগে সৎকার জারিয়া বানাই দুনিয়ায় থাকি আল্লাহ ইয়া আল্লাহ এই জমিন আমরা লগে শান্তির জমিন করে দেও আসমানি জমিনি তমাম গজব মুসাইবত থেকে আমরা নাজাত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা আহল আওলাদ ওগুলোর দুন জাহানোর বালাই জিন্দগি নসিব ফরমাও ইয়া এই মুবারক মাহফিল লগে তোমার যত বন্দাইতে সাহায্য সহায়তা করছিন আল্লাহ ইতারে তুমি সাহায্য কান্তা করিলা আল্লাহ ইতার দুনিয়া আখিরা তোর ভালাই তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ রব্বি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন হযরত হাজিরিন আল্লাহ লাখ লাখ শুকরিয়া এই দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়া যেন নাই আপনারা এ পর্যন্ত সহযোগিতা করছেন বা আল্লাহর পাক কালাম শরীফর এই মহফিলটি সুন্দর করার চেষ্টা করছেন আল্লাহ আপনারা দুনিয়া কেটে তোর পালাই হল হযরত হাজিরিন আপনারা একটা জিনিস বুঝাই পারলো কি তোরা কুইতাম সেগিয়া দিন দিন নয়া নয়া নানান রকমের নানান মতবাদ নানান ফিরকা পুরস্তি আইয়া দেখা দিছি কোথারটা কি তোরা এতরা চিন্তা করবা এখন আইতে আইতে আমরা আর সিলসিলায় বুজুর্গান হল সানো ক্ষতিপ্রয় মিয়া সাহ বলে এমনভাবে আরম্ভ করছো ইটা হইয়া মাতি গেলাম ইটার থেকে আপনারা তোরা হরিয়া থাকবা যেমন ফুলতলি সাহেব কিবলা বিস্কুটি সাহেব কিবলা রায়পুর রোড সাহেব কিবলা তান্তান সানো ইটা যা তা ব্যবহার করতে আর ইটা থেকে আপনারা একটু সুখিয়া থাকবা তোরা খেয়াল রাখবা আমরা সারার মূল এক জীবিয়া থাকলো সৈয়দ আহমদ বরেলভি রহমতুল্লাহ আলাইহি তান খলিফা কেরামত আলী জৌনপুরি বা অবকর সিদ্দিকর গিয়ে ও হোস তরিকা ফুরফুরা শরীফর ফুরফুরা শরীফর তরিকা থেকে মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি খাজেই আমরা খুব খেয়াল রাখবা যাতে আমরা রে আইয়া খান মন্ত্র কিছু কিছু সংখ্যক মানুষ আছেন এরা দিয়া আমরা রে বিভ্রান্ত করতে চাইব এটা থেকে আপনারা তো রাহরিয়া থাকার চেষ্টা করব আল্লাহ আমরার ইমান রে কামিল ইমান আতা ফরমাক আমরা বুজুর্গানের তরিকত হল নকশ কত মুসলমার তো অফিক আতা ফরমাক খুব আল্লাহ আমিন আমি আগে উজানের তারিখ যেটা আসিল 22 জানুয়ারির নাকি তা এটা বললি 8 মার্চও নবীজির নাম মুবারক রে এমন এক শব্দ রে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করছেন যে শব্দটাকে একটা একটা করে অক্ষর কমাইলেও অর্থ নষ্ট হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নাম মুবারক আল্লাহ আল্লাহ নাম মুবারক তাকিয়া একটা হরফ ফয়লা তাকি বাদ দিলা কো হামজা তখন যে অক্ষরগুলা বাকি রইব এই অক্ষরগুলা কিতা বাকি রইব বলে লাম লাম
অর্থ লিল্লাহ, আল্লাহ কে লিয়ে, আল্লাহর জন্য। তো হামজা ওরাইলা হয় অর্থ নষ্ট হইছে নি, বুঝলানি মা? অর্থ নষ্ট হইছে নি, অর্থ নষ্ট হইছে না। যে যে কোনো কেউর নামর একটা অক্ষর বাদ দিলে ইয়ে অর্থ জায়গাত রয়ে না, নষ্ট হয়ে যায়। যেমন বাশির বে হরফটা হরাইলে কুয়া, শির আরবি ভাষায় শির, তার আর অর্থ রইত না। বাশির শুভ সম্বাদদাতা, তো শির বে হরাইলে অর্থ জায়গাত রয়ে না। ওলা যে কোনো নামর একটা হরফ বাদ দিলে ইলে অর্থ জায়গাত রইত না। লফজে আল্লাহর হামদা হরাইলে কু রইব লিল্লা, আল্লাহ কে লিয়ে, আল্লাহর জন্য। আরেক লাম হরাইলে কু তখন রইব কিতা লাহু, উসকে লিয়ে, আল্লাহ কে লিয়ে, অর্থ বুঝাইব আল্লাহর জন্য। আরেক লাম হরাইলে কু রইব হু, হু আল্লাহুল্লাজি, হু হু হৌ রইব মানা কিতা আল্লাহ। অক্ষর একটা একটা করিয়া বাদ দিলে এলেও অর্থ কিতা রয়, জাগাত থাকে। এখন দেখো কুয়া নবীজির নাম মুবারক, নাম কিতা মুহাম্মদ, মিম হরাইলে কু, অক্ষর রইব কোনটা, হে মিম দাল হামদ, অর্থ হইব প্রশংসা। মিম হরাইলে হাম অর্থ হইব প্রশংসা। আবার হা হরাইলে কু তো রইব কিতা মাদ্দুন, তার অর্থ হইল কি দরাজ করা, লম্বা করা, অর্থ নষ্ট হইছে না। আবার আরেক মিম হরাইলে কু রইল কিতা দাল, দাল দলালত করেওয়ালা, আল্লাহর রাস্তা বাতাই দেওয়ালা, ফকা সুবহানাল্লাহ। অলবি আপনার নাম মুবারক তো আমি এমন এক পছন্দ চয়েস করলাম, পছন্দ করলাম, যে নাম মুবারক থাকি একটা একটা করে অক্ষর কমাইলেও অর্থ নষ্ট হয় না, অর্থ জায়গার থাকে। যেলা লব্ধে আল্লাহ থাকি একটা একটা করে অক্ষর কমাইলে অর্থ কিতা হয়, অর্থ জায়গার থাকে, অর্থ নষ্ট হয় না। তো অলবী আপনার জিকির ডে আমি কিভাবে বুলন করিয়া রাখছি, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর এথাত্রে অনুসরণে আল্লাহ তাবারকে তালা কইছেন আমার অনুসরণ বানাইছি। তফসিরে রুহুল মাহানির মাঝে কইছেন নবীজির জিকির ডে আল্লাহ বুলন করছেন ও জালা তাহু তাহু, আল্লাহ তা আল্লাহ নবীর অনুসরণ রে আল্লাহর অনুসরণ ধরিয়া নেব হইছে। যে আল্লাহ নবীরে মানি লইব হে কারে মানছে, আল্লাহরে মানছে। যে আল্লাহ নবীরে মানি লইছে সে কারে মানছে, আল্লাহ মানি লিছে। কোরআন শরীফের মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহর অনুসরণ করিলেইছে সে আল্লাহর অনুসরণ করিলেইছে। মাই ইউতিউল্লাহ ফাকাদ আতা আর রাসূল, ওলা কতখান আসেনি, যে আল্লাহ মানি লইছে সে রাসূল মানি লইছে, ইলা আসেনি, ইলা নাই। যে নবীরে মানি লইছে সে আল্লাহ মানি লইছে, ওলা আয়াত আছে। যে আল্লাহ মানি লইছে সে নবী মানি লইছে, ইলা নাই। বুঝা গেল আল্লাহ মানলে নবী মানা ওইতো নাই, নবী মানলে আল্লাহ মানা ওইব। নবীজিরে মানি লইলে নবীজির অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাইব, আল্লাহর অনুসরণ করলে নবীজির অনুসরণ করা ওইতো নাই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির অনুসরণ রে আল্লাহ তাআলায় তান তান অনুসরণ করার দিছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে বহুত জায়গায় ইলা আছে যেন তান জিকির করতে সময় তান নবীর জিকির লগইয়া করছেন। কোরআন শরীফের মাঝে আছে মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, লফজে আল্লাহর বাদেও আইছে রাসূল, এটা আবার শিরকি নাই। মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুলিল আনফালু লিল্লাহি ওয়ালির রাসূলি ওমা ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আহাব্বাল্লাহু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদূহু আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাযীনা কাযাবুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি
يؤمنون بالله ورسوله ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وأطعنا الله ورسوله إذا قضى الله ورسوله يعزون الله ورسوله لتؤمنوا بالله ورسوله لا تقدموا بين يدي الله ورسوله وإن تطيعوا الله ورسوله آمنوا بالله ورسوله يحادون الله ورسوله شاقوا الله ورسوله ولله العزة ولرسوله.